হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে থাম্বেলার টাইটেল থেকে বুঝতে পেরেছো একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই পাঁচটি লক্ষণযুক্ত মহিলারা খুবই ভাগ্যবতী হন তো চলো দেখে নেওয়া যাক কথাই আছে যে ঘরে মহিলা নেই সেই ঘর ঘর বলে মনে করা হয় না সে ঘর সব সময় অপূর্ণ বলে মনে করা হয় একটি বাড়িকে মন্দিরের মতো করে তুলতে মহিলাদের অপরিসীমা গুরুত্ব রয়েছে নিজের পছন্দ অপছন্দের কথা না ভেবে মহিলা মহিলারা অন্যের প্রয়োজনের কথা বেশি ভাবেন দেখে নিন মহিলাদের সেই সব লক্ষণ যে মহিলারা হাতে তালুতে কিছুটা গর্ত মতো হয় অর্থাৎ জল রাখলে তা পড়ে যায় না বরং তা খুব সুন্দরভাবে হাতে তালুতের মধ্যে রয়ে যায় সেই ধরনের মহিলারা অত্যন্ত ভাগ্যবতী হন যে মহিলারা চোখ বেশি বড় হয় না অর্থাৎ চোখের আকারে একটু ছোট হয় এবং দেখতে সুন্দর হয় সেই মহিলারা খুবই ভাগ্যবতী হন যে মহিলাদের চুল সমান এবং কোমর পর্যন্ত লম্বা হয় তারা হয় পদ্মিনী এই ধরনের মহিলারা নিজের তো ভাগ্যবতী হনই যেখানে থাকবেন সেখানেও ভাগ্যর চমক দেখা যায় যে মহিলাদের গলার বাম দিকে কালো রঙের তিল থাকে সেই মহিলারা অত্যন্ত ভাগ্যবতী হন যে মহিলাদের পা মাটিতে সমানভাবে পড়েন একটু ফাঁক থাকে তাদেরও ভাগ্যবতী বলে মনে করা হয় তো আজকে জানা গেল ভাগ্যবতী মেয়েদের কিছু কিছু লক্ষণ পরবর্তী এরকম ভিডিও আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন